আসসালামু আলাইকুম, আমি নাঈম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আলহামদুলিল্লাহ, যারাই নিউজ দেখছেন মুসলিম আছেন আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ মুসলিমদের যে কমিউনিটি আবারও একটা বড় শক্তিতে পরিণত হতে যাচ্ছে। চীনের মধ্যস্থতায় যখন ইরান এবং সৌদির মধ্যে 7 বছরের বিভেদ ভুলে একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে, এর মধ্যেই আরও যে সুখবর এসেছে, দীর্ঘ লম্বা একটা সময় যুদ্ধ চলেছিল দুইটা দেশের মধ্যে, আপনারা নিশ্চয়ই জানেন, ইরাক এবং ইরান যুদ্ধ। বেসিক্যালি পশ্চিমাদের কূটকৌশল, জিওপলিটিক্সের একটা সিস্টেম এনে ইরাককে দিয়ে হঠাৎ করে ইরানে আক্রমণ চালাই বসছিল সাদ্দাম হোসেনের নেতৃত্বে, যেটা অবশ্যই বড় ভুল ছিল। দুইটা মুসলিম দেশ, শক্তিশালী দেশ, নিজেরা লড়াই করতে করতে যখন দুর্বল হয়েছে, তখন চট করে ইরাকরে আক্রমণ করে ইরাকেরই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়েছিল এই পশ্চিমা যুক্তরাষ্ট্রগুলা এবং অন্যান্য দেশগুলা। ইরানের বেলায়ও এমন পরিকল্পনা যখন করছে, এই সকল বিষয়গুলোকে বোঝে সৌদি যখন ইরানের সাথে এক হয়ে গেছে, এবার সামনে এসেছে ইরাকও ইরানের সাথে এক হয়েছে। আলহামদুলিল্লাহ, ইরাকে এখন পর্যন্ত মার্কিনীদের প্রভাব থাকলেও মার্কিনীদের নাকের ডগায় চোখে আঙ্গুল দিয়া সাহসের বহিঃপ্রকাশ ঘটিয়েছে ইরাক। অলরেডি ইরাক এবং ইরানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল নিরাপত্তা চুক্তি, সেই চুক্তিতেই অলরেডি সই হয়ে গেছে ইরাক এবং ইরানের। আর এই খবরটা এমন সময় সামনে আসলো যখন ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে আর কিছুই করার নাই, তবে এই সিদ্ধান্ত থেকে বের হওয়া যাবে না, কারণ পশ্চিমারা করবে। দুই প্রতিবেশী দেশ ইরাক এবং ইরান সীমান্ত নিরাপত্তা চুক্তিতে সই করেছে। প্রাথমিকভাবে চুক্তির লক্ষ্য হলো ইরাকের কুর্দি অঞ্চলের সঙ্গে সীমান্তের নিরাপত্তা জোরদার করা। দর্শক, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার এক বিবৃতিতে চুক্তির বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ইরান থেকে কিন্তু আরো হিউজ পরিমাণ তেল এবং গ্যাসও কিন্তু কিনছে ইরাক। এটা একটা মজার বিষয়, মার্কিনীদের নিষেধাজ্ঞার পরেও এই প্রথমবার গত বেশ কয়েক বছরের মধ্যে যখন থেকে ইরাকরে খাইলই আমেরিকানরা, এরপরে কিন্তু ইরাক এই ধরনের স্বাধীন স্বতন্ত্র সাহসী সিদ্ধান্ত নিল। এখন বিবৃতিতে বলা হয়েছে, ইরাক সরকারের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরাপত্তার জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছিল তেহরান। এ অবস্থায় ইরাকের কুর্দি অঞ্চলের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করাই আপাতত দুই দেশের মধ্যে প্রধান লক্ষ্য। ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় বলছেন, চুক্তিতে স্বাক্ষর করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি এবং ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল খারাজি। এই সময় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানিও উপস্থিত ছিলেন। চুক্তিতে স্বাক্ষরকারী ইরাকি নিরাপত্তা কর্মকর্তা বলছেন যে এটা আপনার যেন আমাদের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী ইরানে হামলা চালাতে না পারে, সেই কারণে ইরাক এবং ইরানের পক্ষ থেকে এই পজিটিভ একটা ফিডব্যাক নেওয়া হয়েছে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, শামখানি উত্তর ইরাকে বিপ্লবী সংগঠনগুলোর পৈশাচিক কার্যকলাপের নিন্দা জানিয়েছেন। সীমান্তে নিরাপত্তা চুক্তির ফলে দুই দেশের মধ্যে আপনার যে বিভেদ আছে সেইটা ভুলেও নতুন কিছু জিনিস সামনে আসছে। এখানে আরও একটা বিষয় আসছে যে ইরাক মার্কিনী চাপ সত্ত্বেও বিপুল ইরানি গ্যাস আমদানি করা শুরু করেছে। ইরাক তার সামগ্রিক প্রয়োজনের 27% গ্যাস প্রতিবেশী দেশ ইরান থেকে কিনেছে এই বছর, মাশাল্লাহ। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং তেহরানের উপর জ্বালানি নির্ভরতা কমাতে ইরাকের প্রতি ওয়াশিংটনের প্রচণ্ড চাপ ছিল, কিন্তু ওয়াশিংটন এত পরিমাণ গ্যাস কিনেছে যেটা দেখা আমেরিকার চিন্তা করা উচিত যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তারা ইসরায়েলরে বাবা বানাইয়া অন্য দেশগুলোর মধ্যে গুতাগুতি লাগাইয়া যে খেলা খেলছিল, সেই খেলাটা কিন্তু বুঝা ফেলছে মুসলমানরা। ইরানের মেহের নিউজ বলছে যে 2022 সাল থেকেই আলহামদুলিল্লাহ এই সম্পর্ক পজিটিভ ছিল। ইরাক প্রতিবেশী ইরানের কাছ থেকে অলরেডি $200 কোটি গ্যাস আমদানি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি কেনার ক্ষেত্রে ইরানের উপর নির্ভরশীলতার কমানোর বিষয়ে বাগদাদকে চাপ দিয়ে আসছিল মার্কিনিরা। তবে দেশটির প্রতিবছর বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস, গ্যাসোলিন, কেরোসিনের মতন জ্বালানি আমদানি ইরান থেকে করার কারণেই তাদের অনেকটা সাশ্রয় হয়েছে, আর সকল কিছু বিবেচনা করে ইরাক এটাকে সামনের দিকে নিয়ে যেতে চায়। এই মুহূর্তে ইরানি গণমাধ্যম বলছে যে ইরাক এবং ইরানের মধ্যে যে সম্পর্কের অবনতি ছিল সেটা আস্তে আস্তে পজিটিভ দিকে নেওয়ার জন্য ইরান সরকার আগ্রহী, আর ইরাক তো আগ্রহী আছে। এখন পশ্চিমারা কী করবে? খেলা কিন্তু খেলার চেষ্টা করবে, বাট সাবধান থাকতে হবে। ধন্যবাদ ইরাককে, ধন্যবাদ ইরানকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।